বাস্তব সংখ্যা থেকে মাঝে মাঝে পার্সেন্টেজের কিছু ম্যাথ চলে আসে। আমরা আজকে সেই ম্যাথগুলো দেখব। প্রথমে একটা কমন কোশ্চেন নিয়ে নিচ্ছি, এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে আপনি পাবেন, একদম সেম টাইপের কোশ্চেনই। যেমন কোন সংখ্যার 60% সাথে, অর্থাৎ 60% সাথে যদি 60 বিয়োগ করে দেই, এই 60 বিয়োগ করে দেওয়া হয়, বিয়োগ করা হয় তাহলে 60 হবে, অর্থাৎ 60 হবে। তাহলে সংখ্যাটি কত, মানে সংখ্যাটি এখন আমাকে বের করতে হবে, সংখ্যাটি কত, অর্থাৎ কোন একটা সংখ্যার সাথে 60%, অর্থাৎ কোন একটা সংখ্যার 60%-এর সাথে 60 বিয়োগ করে দিলে 60 হবে, তাহলে এই সংখ্যাটা কত, আমরা এটি কিভাবে বের করব। প্রথম কথা হচ্ছে সংখ্যাটা তো জানি না, তাহলে আমাকে ধরে নিতে হবে সংখ্যাটা এক্স। এখন এই এক্স এর সাথে, এই এক্স এর 60%-এর সাথে আমরা কি করব, 60 বিয়োগ করে দেব, অর্থাৎ 60 বিয়োগ করে দেব, এই এক্স এর 60% এটা থেকে 60 বিয়োগ করে দেব, তাহলে কত হবে, 60 হবে, 60 হবে। এটাই বলা আছে প্রশ্নে, যে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করা হলে 60 হবে। এই যে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করা হলে 60 হবে। তাহলে এখন আমরা এই এক্স এর 60% বলতে কি বুঝি, নর্মালি আমরা পার্সেন্ট বলতে কি বুঝি, পার্সেন্ট কথার মিনিংটা হচ্ছে 1/100। যদি আমাকে 5% বলে তাহলে আমি কি বুঝবো, 5 এর জায়গায় থাকবে, পার্সেন্টটা হবে 1/100 গুণাকারে। তাহলে 60% এটা দিয়ে কি বুঝায়, 60 × 1/100 মানে হচ্ছে 60/100, 60/100 মানে কত, 0.6। তাহলে আমরা এখানে এটা বলতে পারি এক্স এর এর মানে ইন্টু এই যে 60%, অর্থাৎ 60/100। আমরা কোথাও 1/100 এর পরিবর্তে পার্সেন্ট বসাইতে পারবো, আবার পার্সেন্টের পরিবর্তে 1/100 বসাইতে পারবো। তো এখন মাইনাস করে দিলাম 60, আর এই দিক আছে 60, এখন এটা তো 0.6, তাহলে আমরা বলতে পারি এই যে 0.6x সমান এই 60টা ওই দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 120। এখন এই 0.6 দিয়ে ভাগ করে দিলে আমাদের আনসারটা চলে আসবে, অর্থাৎ 120-কে 0.6 দিয়ে ভাগ করে দিলে কত পাবো, মেবি 200 পাবো, তাহলে এই আনসারটাই হবে 200। তাহলে আমরা এই ধরনের ম্যাথ যাই আসুক, প্রশ্নটা বুঝে বুঝে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ক্যালকুলেশন অনেক বড় না, একদম সিম্পল, এই লাইনটা লিখলেই পরে বাকিটুকু মুখে মুখে করে ফেলা যায়। কারণ এটা এই দিকে চলে যাবে, 120 হবে, এই 120 হয়ে যাবে 60 আর 60 যোগ হয়ে, তাহলে 120 হয়ে গেলে তারপরে এখানে 0.6 আছে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এই ধরনের যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ম্যাথ যদি আমরা সেম টাইপেরই একটু চেঞ্জ করে আরেকটা ম্যাথ যদি আমরা দেখি সেটা কেমন হবে। এখন এই যে একটা কোশ্চেন, কোন সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি, তার মানে কোনো একটা সংখ্যা, আমরা জানি না কোন সংখ্যা, কোনো একটা সংখ্যা এক্স, এখন বলতেছে এই এক্সটা আর ওই যে ওই সংখ্যার 25%, ওই সংখ্যার 25% আর এক্স, এই এক্সটা ওই সংখ্যার 25%-এর চাইতেও 60 বেশি, তাহলে আমরা বলতে পারি এই এক্স আর এই এক্স এর 25%, এই এক্স এর 25% যদি বিয়োগ করতে পারি এই এক্স থেকে এক্স এর 25%, মানে কোনো সংখ্যা, এই যে কোনো সংখ্যা মানে এই এক্স, এই এক্স থেকে ওই সংখ্যার 25%, ওই সংখ্যার 25%, এই এক্সটা ওই সংখ্যার 25% থেকে 60 বেশি, তাহলে বিয়োগ করলে আমরা কত বেশি পাবো, 60 বেশি পাবো। এই কোনো একটা সংখ্যা থেকে ওই সংখ্যার 25% যদি বিয়োগ করে দেই তাহলে আমরা কত পাবো, 60 বেশি পাবো। এই কথাটাই বলা আছে, কোনো সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি, এই যে কোনো একটা সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা, ওই সংখ্যা মানে কি এক্স, এক্সেরই এক্স এর 25% অপেক্ষা 60 বেশি। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে কোনো একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা মানে কি এক্স, ওই সংখ্যার, ওই যে ওই সংখ্যার এক্স এর 25%, এই 25% অপেক্ষা, অর্থাৎ এই যে এই এক্সটা এইটা অপেক্ষা 60 বেশি, তাহলে বিয়োগ করলে যেন 60 হয়, এটাই আমরা বের করতে চাচ্ছি। তাহলে এই এক্স এক্স এর জায়গায় থাকো, মাইনাস এর মানে ইন্টু দিলাম 25, আর
এই পার্সেন্টের জন্য 1 বাই 100 তাহলে 100 টা নিচে চলে আসবে সমান সমান 60 তাহলে এইখানে কাটাকাটি করলে 1 বাই 4 তাহলে আমরা বলতে পারি 4 যদি আমরা লসাগু নেই তাহলে এখানে 4x মাইনাস x কারণ এটা কাটাকাটি করলে 1 বাই 4 হবে তাহলে এখন হচ্ছে কত 60 এখন এই 4 দিয়ে গুণ করে দিব এখানে 3x তাহলে 3x ইকুয়াল টু 60 ইনটু 4 তাহলে এই 3 দিয়ে ভাগ করে দিব তাহলে 20 অর্থাৎ 4 20 80 তাহলে এটাই কিন্তু আনসার আমরা ক্লিয়ারলি বুঝছি কিনা যেমন কোন একটা সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি মানে ওই সংখ্যার 25% যদি আমরা চিন্তা করি আর ওই সংখ্যাটা চিন্তা করি এদের পার্থক্যটা যদি বের করি তাহলে 60 পাব এই কথাটাই তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি এই যে একটা প্রশ্ন যে কোন সংখ্যার 6 গুণ হতে 15 গুণ 63 অপেক্ষা বেশি তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব কোন সংখ্যা আমরা তো সংখ্যাটা জানি না তাহলে এই সংখ্যাটা আমরা ধরে নিলাম x তাহলে এটার 6 গুণ অর্থাৎ এই যে 6x এই 6 গুণ আর এইখানে যদি আমরা চিন্তা করি 15 গুণ অর্থাৎ 15x এই 15x এই 6 গুণের চাইতে 63 বেশি অর্থাৎ আমরা শর্ত মতে বলতে পারি এই 15x মাইনাস 6x হবে 63 কারণ কি কোনো সংখ্যার 6 গুণ এই যে 6 গুণ হচ্ছে 6x আবার ওই সংখ্যারই 15 গুণ অর্থাৎ এই 6 গুণ হতে 15 গুণ এই 15 গুণটা এই 6 গুণ হতে অর্থাৎ এই 6 গুণ হতে এই 15 গুণটা 63 বেশি 63 বেশি মানে কি এটা বিয়োগ করলে আমরা 63 বেশি পাবো কোন সংখ্যার 6 গুণ হতে এই যে 6 গুণ হতে 15 গুণ এই 15 গুণটা কত বেশি 63 বেশি তাহলে আমরা বিয়োগ করে দিলেই হয়ে যাবে তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি এই যে 15x ইকুয়াল টু 63 অর্থাৎ x ইকুয়াল টু 7 নং 63 অর্থাৎ 7 তাহলে এটাই আনসার তাহলে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সিরিয়ালাইজ ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ